বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক 2024 সালের পরীক্ষার্থী যারা রয়েছে, অর্থাৎ আর কিছুদিন পরেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, তাদের জন্য ভূগোলের লাস্ট মিনিট শেষ সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তের শেষ সাজেশন আজকের আলোচনা, বা এই মুহূর্তের মূল আলোচনা, 5 মার্কের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে আমাদের 20 মার্ক কিন্তু ডিপেন্ড করছে এই 5 মার্কের প্রশ্ন নিয়ে, অর্থাৎ 5 মার্ক থেকে আমাদের 20 মার্ক আমাদের প্রশ্ন লিখতে হবে। আমাদের 4টে প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5, এবং আমাদের মোট 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের 2টো পার্ট রয়েছে, একটা প্রাকৃতিক পার্ট এবং একটা আঞ্চলিক পার্ট। প্রাকৃতিক পার্ট থেকে আমাদের 4টে প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং আঞ্চলিক পার্ট আমাদের ভারত, সেখান থেকেও আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। তো প্রাকৃতিক পার্টে ভূগোলে তো অনেক বিষয় রয়েছে, এবং 5 মার্ক প্রশ্নের ছড়াছড়ি অনেক অনেক প্রশ্ন রয়েছে। তো আজ তোমাদের সামনে ঠিক সেই বিষয়টাই শেয়ার করব, যেটা লাস্ট মিনিট লাস্ট সাজেশন, অর্থাৎ বুঝতেই পারছ সব থেকে কম প্রশ্ন এবং পরীক্ষায় হুবহু কমন সেই প্রশ্ন দুটো কি কি, প্রাকৃতিক ভূগোলেও বলবো, আঞ্চলিক ভূগোলেও বলবো। তার আগে সমস্ত বিষয়টা তোমাদের সামনে বুঝিয়ে দেবো, এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে এবার কোনটা তোমাকে পড়তে হবে, কোনটা পরীক্ষার প্রশ্নে তোমরা হুবহু মিল দেখতে পারবে। তো চলো মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের একটা কথা বলি, আমাদের চ্যানেলের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা প্রস্তুত করা এই মুহূর্তে লাস্ট মিনিট লাস্ট সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি, তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, উপকার পাবে, এটুকুই তোমাদের বলে রাখি। চলো এবার মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম 5 মার্কের কোশ্চেন, প্রথম কথা, আমাদের টার্গেট 20 থেকে 20, এবং তোমাদের বলে রাখছি এই 20-র মধ্যে 20 তোমরা আজ যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই পাবে। জাস্ট আমার কথা শুনে এই 20 থেকে 20 পাওয়ার জন্য কি 2 ঘন্টা সময় দিতে পারবে না? মাত্র 2 ঘন্টা সময় তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, তাও ভিডিও দেখতে বলছি না, 2 ঘন্টা সময় পড়াশুনো করবে। জাস্ট 2 ঘন্টা পড়লে এই 20-র মধ্যে 20 পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, 2 ঘন্টা পড়তে হবে তোমাকে। আর এই যে আলোচনাটা রয়েছে, আলোচনাটা শেষ হওয়ার পর নিজের খাতায় 4টে প্রশ্ন লিখবে, তোমাকে লিখতে হবে কটা কোশ্চেন, 4টে কোশ্চেন, প্রাকৃতিক ভূগোল থেকে 2টো কোশ্চেন আর আঞ্চলিক ভূগোল থেকে 2টো কোশ্চেন, মোট এই 4টে কোশ্চেন লিখবে, নোটস করবে, পড়ে পরীক্ষার হলে যাবে, এবং পরীক্ষার হলে সেই 4টে প্রশ্ন লিখে বাড়ি চলে আসবে, এটুকু তোমার কাজ। কীভাবে লিখতে হবে সেটাও বলবো। প্রথমেই আসা যাক প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের একটু আমি একটু ডিটেলস আলোচনা করছি, সেটা তোমাদের ক্ষেত্রে বুঝতেও সুবিধা হবে। 2023 সালে কী এসেছিল? নদীর ক্ষয়কার্য। স্বাভাবিকভাবে বহিজাত প্রক্রিয়া ভূমিরূপ থেকে এবছর নদীর প্রশ্ন আসবে না। কী আসবে আমি তোমাদের বলে রাখছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, এই প্রশ্নটা অথবা এই প্রশ্নটা, এই 2টো প্রশ্নের মধ্যে 1টা প্রশ্ন তোমরা পাবে, যেটা আমার 90% মনে হয় এই 2টো প্রশ্নের ভেতরে 1টা কোশ্চেন পাবে। আবারও বলছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, এই 2টো প্রশ্নের মধ্যে, বোঝা গেল? কিন্তু আমার সাজেশনটা একটু অন্যরকম, কারণ আমি এমনভাবে সাজেশন করব যেখানে কেউ বিপদে পড়বো না। আমরা এই 2টো প্রশ্নের মধ্যে কমন পাবো জানি, আমিও বলছি জানি, তোমার পরীক্ষার প্রশ্নেও আসবে সেটাও মোটামুটি নিশ্চিত, কিন্তু 90%, আর 10% আমি নিশ্চিত নই, আমি কেন পৃথিবীর কোনো টিচার নিশ্চিত হয়ে বলতে পারবে না। এই কারণে আমাকে আরও 2টো প্রশ্ন দেখে যেতে হবে, একটা হচ্ছে হিমবাহের সঞ্চয়কার্য, আর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। কি বললাম, বোঝা গেল? তার মানে হিমবাহের ক্ষয়কার্য আর বায়ুর ক্ষয়কার্য পড়লে আশা করা যায় 90% তুমি হুবহু কমন পাবে এই প্রশ্নটা। তা সত্ত্বেও আমি বলবো যে এই 2টো প্রশ্নও তোমাকে অন্তত চোখের দেখা দেখে যেতে হবে। কেন বলছি? কারণ আমি বেশি প্রশ্ন বলছি না। আর দ্বিতীয় 1টা প্রশ্ন, জোয়ারভাটার কারণ তার প্রভাব, এটা তোমার পরীক্ষাতে আসবেই, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে আমাকে 2টো প্রশ্ন লিখতে হবে, 1টা প্রশ্ন আমি এটা লিখবো, জোয়ারভাটার কারণ তার প্রভাব, এটা হুবহু আমি কমন পাবো এবং এটাই লিখবো। আর 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয় বা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর হিমবাহের জলধারার মৃত কার্য আর বায়ুর ক্ষয়কার্য, এই 3টের মধ্যে 1টা প্রশ্ন আসবে। এই হলো সাজেশন, 1 নম্বর কথা। অনেক বলবে, স্যার বায়ুমণ্ডল থেকে প্রশ্ন দিচ্ছেন না, আর স্যার এই প্রশ্নগুলো যদি আমি না পড়ি তাহলে অন্য কিছু পড়া যায় না? অবশ্যই দেখো, আমাকে যেহেতু 2টো প্রশ্ন লিখতে হবে, আমি সেহেতু বেশি সাজেশনে যাব না, কারণ আমি জানি এই 5টা প্রশ্নের ভেতরে 1টা প্রশ্ন তোমার পরীক্ষাতে আসবে। আমি কিন্তু এটাও জানি কি কি, পৃথিবীর নিয়ত বায়ুর উৎপত্তি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যে কোনো 2টির বর্ণনা, ভূমধ্যসাগরীয় বা ক্রান্তীয় মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, আর ভারতের জলবায়ু নিয়ন্ত্রক। আমার এই 5টা পড়ার কোনো দরকারই নেই,
কারণ কি, আমার তো চারটে প্রশ্ন দেবে, চারটে প্রশ্নের ভেতরে আমার তো চারটে লেখার কোনো দরকার নেই, আমাকে দুটো লিখতে হবে। তো এই চারটে পড়লে একটাও আসতে পারে আবার দুটোও আসতে পারে, কারণ এখানে দুই একটা কোশ্চেন মাঝে মাঝে ঘুরিয়ে দেয়। তো আমার ওটাতে যাওয়ারই দরকার নেই, যারা দুর্বল তাদের বলবো পাঁচটা দেখার দরকার নেই, তোমরা জাস্ট এই দুটো প্রশ্ন, হিমবাহের এই ক্ষয়কার্যের ফলে গঠিত হিমরূপ, বায়ের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটু হিমরূপ, এই প্রশ্ন দুটো খুব ভালো করে পড়ো। আর তার সঙ্গে একটু চোখের দেখা, এই দেখা এই লেখাটাকেও দেখে যাও, হিমবাহের সঞ্চয় কার্য আর হিমবাহের ও জলধরার মৃত কার্যের ফলে ভূমিরূপ। বোঝা গেল কি বললাম, এবং আশা করছি হুবহু তোমরা কমন পাবে। বোঝা গেল প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন কিভাবে লিখবে, পরে আসছি। আঞ্চলিক ভূগোল কি এসেছিল 2030 সালে, একবার একটু দেখে নেওয়া যাক। 2030 সালে যেটা 23 সালে যেটা এসেছিল, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, পশ্চিম ভারতে পেট্রোশন শিল্প গড়ে ওঠার কারণ, তোমার জনসংখ্যার অসম বণ্টনের কারণ। এবার কি আসবে প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, চা কফি ধান এবং গম এটার মধ্যে তো আসবে, তবে সব থেকে ইম্পর্টেন্ট চা আর কফি, আমি বলে দিচ্ছি সব, সব থেকে ইম্পর্টেন্ট চা আর কফি। চা আর কফি দুটো পড়ার দরকার নেই, শুধুমাত্র একটা পয়েন্ট আছে, দেখবে বৃষ্টিপাত বলে একটা পয়েন্ট আছে, চাতে তোমার 150, কফিতে হচ্ছে 100, এই একটা পয়েন্টের এই একটা জায়গায় শুধু পার্থক্য আছে, আর কোনো পার্থক্য নেই চা আর কফির সঙ্গে, ঠিক আছে। হ্যাঁ, স্থান কোথায় হয় সে জায়গাটার পার্থক্য আছে, তাহলে কি বললাম দুটো ডেটা কিন্তু এক। আচ্ছা গেল তিন নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এবং লাস্ট কোশ্চেন ভারতের নগরায়নের কারণও তার সমস্যা। যেহেতু এখানে তোমাদের সব মিলে আমি মোট চারটে কোশ্চেন দিয়েছি, দেখো ঘুরে ফিরে সব মিলে মোট চারটে কোশ্চেন, আমি বলবো কোনো কোশ্চেন বাদ দেবে না। এবং আমি আশা রাখছি, আমি তোমাদের বলে রাখছি, প্রথম প্রশ্নটাও পাবে, দ্বিতীয় প্রশ্নটাও পাবে, তৃতীয় প্রশ্নটাও পাবে, এবং চার নম্বর প্রশ্নটাও পাবে। মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এখানে এই চারটে প্রশ্নের ভেতরে চারটেই তোমরা কমন পাবে, কিন্তু সেটা করতে যেও না, তোমার দুটো কমনের দরকার, তুমি এই চারটে প্রশ্ন পড়ে যাও, রিল্যাক্সে দুটো প্রশ্ন লিখে চলে আসো। বোঝা গেল কি বললাম। নেক্সট, তাহলে আমাদের মূল সাজেশন পর্ব কিন্তু এখানেই শেষ হলো, কেন, কারণ আমরা প্রাকৃতিক ভূগোলের মূল ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন বলে দিয়েছি, বুঝে নাও, আর আঞ্চলিক ভূগোলেরও কিন্তু ঠিক চারটে প্রশ্ন বলেছি, আশা রাখছি চারটে আসবে, কিন্তু দুটো তোমাকে করতে হবে, আর এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিও না, এখানে চারটে প্রশ্ন দিয়েছি, যেহেতু চারটেই করো, আমার পরীক্ষায় কিন্তু চারটে প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম, বেশি প্রশ্ন দিইনি, এর থেকে সহজ সাজেশন আর 5 মার্কে দেওয়া সম্ভব নয়। এবার এর থেকে যদি আমি শর্ট করতে যাই, তাহলে বিপদ চলে আসতে পারে। আমি সাজেশনে বলতেই পারতাম যে হিমবাহের ক্ষয়কার্য আর বায়ুর ক্ষয়কার্য একটা পড়ে যাও একটাই কমন, জোয়ার ভাটার কারণে তার ফলাফল একটা পড়ে যায় একটাও কমন, আর এখানে এই চারটে তো তোমাকে পড়তেই হবে, কিন্তু আমি সেটা বলিনি। আমি দুটো প্রশ্ন তোমাদের বাড়িয়েছি, একটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্য, আর একটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্য। দেখো আমি মানে জাস্ট যে কটা প্রশ্ন পরীক্ষায় আসবে তার থেকে মাত্র দুটো পয়েন্ট আমি বাড়িয়েছি, দুটো প্রশ্ন বাড়িয়েছি। কেন জানো তো এই দুটো প্রশ্ন বাড়ানো, কারণ এই দুটো প্রশ্ন তুমি যদি পড়ে যাও তাহলে আমি শান্তি পাবো। মানে আমার নিজের দিক দিয়ে আমি যখন সাজেশন করছি, আমি জানি যে এই দুটো আসবে না, ক্ষয়কার্যটা বা বায়ুর ক্ষয় সেই হিমবাহের ক্ষয়কার্য বা বায়ুর ক্ষয়কার্য আসবে, কিন্তু মন থেকে শান্তি না, বাই চান্স যদি ওটা দিয়ে দেয়, ওই জন্য আমিও শান্তিতে থাকলাম, তুমিও পরীক্ষার আগে পড়ে শান্তিতে যাও, এটুকু তোমাদের বলবো। তো এই হলো আমাদের 5 মার্কের সাজেশন, কীভাবে লিখবে এবার সেই পয়েন্টে আসা যাক। যখন কোনো 5 মার্কের প্রশ্ন লিখবে, মনে করবে যে ছবি কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ ছবি অবশ্যই অবশ্যই করে করবে, কারণ আজকে শুধু সাজেশন নয় তার সঙ্গে ক্লাস, যেটা আমি প্রত্যেকটা শেষ মুহূর্তে সাজেশনে পার্টলি পার্টলি আলোচনা করেছি, এটা একদম এই বছর পুরো স্পেশালি তোমাদের জন্য করা। কেন, প্রথম হিমবাহের সঞ্চয় কার্য যদি আসে, আমি তিনটে লিখব, প্রত্যেকটার সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র এবং দৃশ্যমান স্থান কোথায় দেখা যায়, প্রত্যেকটা পয়েন্টে তিনটে করে ভূমিরূপ লিখতে হবে, তো ক্ষয়কার্য হলেও তাই, সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র এবং দৃশ্যমান স্থান, দৃশ্যমান স্থান মানে উদাহরণ, হিমবাহ জলধারার মৃত কার্য হলে সেম, আচ্ছা বায়ুর ক্ষয়কার্য সেটা তো কথাই নেই, একদম বোঝা গেল কি বললাম, বায়ু ক্ষয়কার্য আসার সম্ভাবনাটাও রয়েছে, হিমবাহের ক্ষয়কার্য আসার সম্ভাবনাও রয়েছে, বলেই তো দিলাম। আচ্ছা জোয়ার ভাটার কারণ ও তার প্রভাব, তো স্বাভাবিক যখন কারণ আসবে জোয়ার ভাটার চিত্র কিন্তু দেবে, ওখানে দেখবে দুটো ছবি আছে, দুটো ছবি, একটা নর্মাল ওই চাঁদ আকর্ষণ বিকর্ষণের ছবি আর একটা কেন্দ্রাতিক শক্তির ছবি, এই দুটো ছবি যেন মিস না হয়, এই দুটো ছবি যেন অবশ্যই আসে, আর একটা ক্যালকুলেশন পার্ট আছে, যদি ওটা দিতে পারো খুব ভালো হয়। নেক্সট, পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, পার্থক্য দিলে সুন্দর করে পার্থক্য লিখবে, এবং পার্থক্যের একদম লাস্ট পয়েন্টটা করবে চিত্র বলে, চিত্র বলে ভারতের ম্যাপেকে দেখিয়ে দেবে পূর্ব উপকূল কোন দিকটা আর পশ্চিম উপকূল কোন দিকটা। চা বা কফি ধান চাষের অনুকূল পরিবেশ, সুন্দরভাবে অনুকূল পরিবেশটা ভালোভাবে লিখবে,
হ্যাঁ, অনুকূল পরিবেশ মানে তোমার প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই কিন্তু পড়ে, প্রশ্নটা দেখে নেবে। আবার অনেক সময় কি করে, চা চাষের অনুকূল পরিবেশ না দিয়ে বললো চা চাষের প্রাকৃতিক পরিবেশটি রেখো, তখন কিন্তু আর অর্থনৈতিক পরিবেশ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটাই দেবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, তো সেখানেও কিন্তু লাস্টে ম্যাপের মধ্যে চা চাষের স্থানগুলোকে দেখাবে। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যেমনের কারণে, এতে একদম ওপেন কোশ্চেন, 8টা থেকে 9টা পয়েন্টে অ্যান্সার বেরোবে এবং লাস্টে চিত্র দেবে। ভারতের নগরায়ণ কারণ কারণগুলো লিখবে, কারণ দিলে কারণগুলো লিখবে আর প্রভাব দিলে প্রভাবগুলো লিখবে, 8টা 9টা পয়েন্ট লিখবে, তার সঙ্গে কোথায় কোথায় নগর রয়েছে সেই নগরগুলো পয়েন্ট আউট করে দেবে। ম্যাপ পয়েন্টিং বাধ্যতামূলক, আঞ্চলিক ভূগোলে পাঁচে পাঁচ পেতে গেলে ম্যাপ পয়েন্টিং বাধ্যতামূলক, আর প্রাকৃতিক ভূগোলে পাঁচে পাঁচ পেতে গেলে চিত্র অঙ্কন বাধ্যতামূলক। একদম পরিষ্কার কথা, তথ্যভিত্তিক লিখবে, ভাট বকবে না, ফালতু বকবে না। এই হলো আমাদের 5 মার্কের সাজেশন, 5 মার্কের টিপস, 5 মার্কের ইম্পর্টেন্ট কথা তোমাদের সামনে শেয়ার করলাম। এর বেশি যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, পরবর্তীতে যখন আবার আলোচনা করবো সেই আলোচনায় সেই বিষয়গুলো তুলে ধরবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও যেটা তোমাদের সামনে তুলে ধরলাম, আর প্রশ্নগুলো এই যে যেটুকু প্রশ্ন বললাম, আমি আমি এটা গ্যারান্টিতে বলতে পারি, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই এই যে প্রশ্ন কটা, এ পড়তে হায়েস্ট 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, টোটাল 2 ঘন্টা টাইম আমি চেয়েছি। টোটাল 2 ঘন্টা যদি তুমি এটা নিয়ে একটু পড়াশোনা করো, এটা পড়ার দরকার নেই, যারা দুর্বল তাদের এটা পড়ারই কোনো দরকার নেই, প্রয়োজনই নেই, এই পাঠটা টোটাল প্রয়োজনই নেই, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। আমার ওটা জানারও দরকার নেই, লেখারও দরকার নেই, বোঝারও দরকার নেই, কারণ এটা লাস্ট মিনিট সাজেশন বলছি। বছরের প্রথম দিকে যে প্রশ্নগুলো তুলে ধরেছিলাম তার মধ্যে এগুলো পাবে, সেটা নিয়ে এখন আলোচনা করছি না। তো এ পর্যন্ত শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।